ইমামে আজম আবু হানিফা ডাকিয়া বলে রে ওরে নাস্তিক, একটা নৌকা যদি আপনা আপনি লাগতে না পারে, একটা নৌকা যদি আপনা আপনি হইতে না পারে, তাহলে এত বড় আসমান আপনা আপনি কেমনে হইল, এত বড় জমিন আপনা আপনি কেমনে হইল, এত সুন্দর মানুষ আপনা আপনি কেমনে হয়ে গেল, এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত বড় নদী এত বড় সাগর, এ নাস্তিক তুমি বলো কেমনে হয়ে গিয়েছে। এবার নাস্তিক মনে মনে চিন্তা করতে লাগলো, আসলেই তো আমি তো কখনো চিন্তা করি নাই, এত ছোট্ট একটা নৌকা যদি আপনা আপনি না হইতে পারে, তাহলে এত বড় আসমান আপনা আপনি হয় নাই, এত বড় জমিনও আপনা আপনি হয় নাই, এত বড় আসমান আর এত বড় জমিন একজন আছে বানানেওয়ালা, চিল্লাইয়া বলেন তার নাম, তিনি হলেন আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি আসমান বানাইতে গিয়ে কারো সাহায্য নেন নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, আমি মাওলা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি মাওলা কাউকে জন্ম দেইও নাই, আমি মাওলা কারো কাছ থেকে জন্ম নেইও নাই, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমি মাওলার কোনো সহকারীও নাই। আশেক হো মেরা দারাই শাহেনশাহ দো আলম, আশেক হো মেরা দারাই শাহেনশাহ দো আলম, মেশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, মেশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, কর দিল মে তরপ হো মেরে আকা কা জিয়ারত, কর দিল মে তরপ হো মেরে আকা কা জিয়ারত, এক আনে মে আয়ে নবী দখলা দে মদিনা, এক আনে মে আয়ে নবী দখলা দে মদিনা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, মাজার গাজার গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ মজলিসে এই জান্নাতের বাগান আল্লাহর ঘরে এসে বসে কিছু কথা শুনবার মতো এবং বলবার মতো তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের দরবারে আকাশ বাতাস একরিত করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার নেয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার আজকের
এই জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান মালিকের অস্তিত্ব তুলে ধরা। যেমন আমি যদি বুঝিয়ে বলতে যাই, অনেকে বলে থাকে যে আল্লাহ বলতে কিছু নেই, বলে না, বলে আল্লাহ বলতে কিছু নেই, আসমান বানানেওয়ালা আল্লাহ না, জমিন বানানেওয়ালা আল্লাহ না, মানুষকে বানানেওয়ালা আল্লাহ না, এমন অনেকে বলে। কোরআন এবং হাদিসের ভাষায় দলিল দিয়ে আমি আজ প্রমাণ করব যে আল্লাহ যে আছেন এটা আপনাদেরকে উপস্থাপন করব। আমরা সবাই জানি আল্লাহ আছেন, কিন্তু কোনো নাস্তিক যদি আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ যে আছে তার প্রমাণ দেবে, দেখা গেছে আমরা মুসলমান আল্লাহর প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা থাকার পরেও আমরা দলিল দিয়ে বলতে পারি না। ওই বিষয় আজকে আমার আলোচনা, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহ আসমান বানাইছেন, এমন এক সময় আসমান বানাইছেন, এই আসমান দুনিয়া একদিন ছিল না, জমিন দুনিয়া একদিন ছিল না, পাহাড় পর্বত কিচ্ছু ছিল না, একমাত্র পানি ছাড়া, পানি আর আমার আল্লাহ ছিল, দুনিয়ায় কিচ্ছু ছিল না। একজন ছিলেন, তিনি কে? কে? আল্লাহ। বলে কেমন? আল্লাহ বলেন 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া একদিন আসমান ছিল না, জমিন ছিল না, আমি মাওলা আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, কিন্তু দুনিয়ার মানুষ জেনে নেও এমন একদিন আসবে যেদিন আসমান থাকবে না, যেদিন জমিনও থাকবে না, তুমি বান্দাও থাকবা না, কিন্তু বান্দা জেনে নেও আসমান এক সময় ছিল না, আমি মাওলা আসমান বানাইলাম, জমিন একদিন ছিল না, আমি মাওলা জমিন বানাইলাম, কিন্তু বান্দা এই আসমান আমি বানাইলাম, জমিন বানাইলাম, এমন একদিন আসবে যেদিন আমি মাওলা আসমান জমিন সব ধ্বংস করে ফেলবো, এ বান্দা তুমিও দুনিয়ায় থাকবা না, তোমার বানানো এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবো আমি মালি। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, বান্দা সব ছিল না, আমি মাওলা বানাইলাম, কিয়ামতের আগে সব ধ্বংস করে ফেলবো, বাকি থাকবো শুধু আমি মাওলা। এই যে এখানে প্রমাণ হইল দুনিয়ায় কিচ্ছু ছিল না, আমার মাওলা সব বানাইলেন, কিন্তু এই দুনিয়ায় এমন একদিন আসবে কিচ্ছু থাকবে না, কিন্তু একজন থাকবে বানানেওয়ালা, যিনি তিনি সব ধ্বংস করবেন, তিনি মাত্র দুনিয়ায় বেঁচে থাকবেন, অতীতেও ছিলেন আজকেও আছে সামনেও থাকবেন। এরে দুনিয়ার মানুষ, তুমি যদি নাস্তিককে এটা বুঝাতে যাও, নাস্তিক যদি বড় মাপের নাস্তিক হয়ে থাকে, সে বলবে না না আমি বুঝি নাই, তোমার আল্লাহ আছে এটা আমি বুঝি নাই, ফলে প্রমাণ দাও, আল্লাহকে তো দেখা যায় না, তুমি এমন একটা প্রমাণ দাও যেখানে আল্লাহকে দেখা যায়। এ দুনিয়ার মানুষ, ওই নাস্তিককে আপনি জিজ্ঞেস করবেন, দুনিয়ার মধ্যে এমন কোন কোন বস্তু আছে যেগুলো দেখা না গেলেও তুমি বিশ্বাস করো? সে দেখবেন বলবে, এমন কোন বিষয় নাই যেটা আমি দেখি না কিন্তু বিশ্বাস করি না। তখন আপনি যদি তাকে প্রশ্ন করেন, তোমার কান আছে তুমি বিশ্বাস করনি? বলবে হ্যাঁ। চক্ষু আছে বিশ্বাস করনি? বলবে হ্যাঁ। বলে হাত আছে বিশ্বাস করনি? বলবে হ্যাঁ। বলে এই হাত যে চলতেছে এই শক্তিটা কোথায়?
এটা আছে বিশ্বাস করনি বলবে হ্যাঁ বলে এই শক্তি আছে বিশ্বাস করো কিন্তু এটা কোথায় শরীরের কোন জায়গায় আছে বলো তুমি চোখ দিয়ে দেখতেছো এই যে চোখ দিয়ে তুমি দেখতেছো তোমার ভিতরে আল্লাহ এমন কোন মেশিন ফায়দা করে দিয়েছে যেই মেশিনের জন্য তুমি চোখ দ্বারা দেখতেছো কত বান্দা আছে যাদের চোখ আছে কিন্তু তারা এক হাত পরে কি আছে তা দেখে না ঠিক নি কথা বলে না ঠিক নি কত মানুষ আছে কিন্তু হাত নাড়তে পারে না আছে নি কত মানুষ আছে পা আছে কিন্তু পা দ্বারা চলতে পারে না এ মানুষ তাহলে বলো এই যে আল্লাহ পা দিয়েছেন হাত দিয়েছেন এই হাতটা তুমি নাড়তে পারতেছো পাটা তুমি নাড়তে পারতেছো কোন শক্তি তোমাকে পাটা নাড়াইতেছে কোন শক্তি তোমার হাতটা নাড়াইতেছে কোন শক্তি তোমাকে চোখে দেখার মতো শক্তি দিচ্ছে প্রশ্ন যখন করবা তখন সে বলবে শক্তি আছে জানি কিন্তু সেটা কোথায় জানি না আমিও জানি এই চোখ দিয়ে দেখতেছি ভিতরে আল্লাহ একটা মেশিন দিছে মেশিনটা কোথায় জানা আছে না আল্লাহ চক্ষু দিছে দেখতেছি কিন্তু এই চক্ষুর মেশিনটা কোথায় জানা নেই এ দুনিয়ার মানুষ তোমার ভিতরে হাত আছে পা আছে পায়ে যদি সমস্যা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সার্জারি করে দেখবে পায়ের কি সমস্যা হইছে তোমার হাত আছে হাতে যদি সমস্যা হয় তুমি হাত যদি সমস্যা হয় ডাক্তারের কাছে ডাক্তার গেলে মেশিন দ্বারা দেখতে পারবে কিন্তু বান্দা যদি তুমি দুনিয়া থেকে চলে যাও তোমার এই মৃত দেহটাকে যদি ডাক্তারের কাছে নেওয়া হয় বলে ডাক্তার দেখো সে কিভাবে মারা গেছে আবার জিন্দা করা যায়নি ডাক্তার বলবে ভিতর থেকে রূহ বের হয়ে গিয়েছে তুমি যদি ডাক্তারকে বলো ও ডাক্তার ভাই হাত নষ্ট হলে হাত ঠিক করে দাও পা নষ্ট হলে পা ঠিক করে দাও চক্ষু নষ্ট হলে চশমা দাও কান নষ্ট হইলে মেশিন দাও এই যে মানুষটা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে এমন একটা ওষুধ দাও দুনিয়া এসে বাঁচবে পারবে দিতে বলেন পারবে নি কখনো ডাক্তারের দ্বারা সম্ভব না এই জন্য কবি বলে এই দুনিয়াটাও একটা দেহ স্বরূপ এই দেহ যেমন এই শরীর যেমন শরীরের ভিতরে যেমন পুরো দেহ এর ভিতরে যেমন একটা রূহ আছে এই পুরো দুনিয়াও একটা দেহ স্বরূপ এই দেহের মাথা হলো আসমান আর পা হলো জমিন এর দুনিয়ার মানুষ এই জন্য বলি এই যে মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছেন এত সুন্দর চক্ষু এত সুন্দর হাত এত সুন্দর পা এই হাত আর পা গুলো দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে জোরে বলেন পারবে নি আপনি যদি বলেন ও ভাই তুমি আল্লাহর বিশ্বাস করো না তুমি দেখি এই যে আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন তুমি দেখি আল্লাহর মতো একটা আসমান বানাও পারবে নি এরে জমিন থেকে যদি এক আঙ্গুল পরিমাণ কিছু বানাইতে চায় উপরে তাও তো একটা খুঁটি লাগে লাগেনি কোনো মানুষকে দেখেছেন কোনো ইঞ্জিনিয়ারকে দেখেছেন নি খুঁটি সারা ছাদ বানাইতে কোনো মানুষ নাই খুঁটি সারা ছাদ বানাইতে পারবে এই জন্য বলি রে মুসলমান আসমান বানানেওয়ালা যদি একজন থাকে তিনি হলেন আমার আল্লাহ জমিন বানানেওয়ালা যদি কেউ থাকে তিনি হলেন আমার আল্লাহ তোমাকে আমাকে বানানেওয়ালা যদি কেউ থাকে তিনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ যালিকুমুল্লাহু রব্বুকুম তোমাদের রব তো তিনি তোমাদের রব তো মালিক খালিকু কুল্লি শাই যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন যিনি পাহাড় বানাইছেন যিনি পর্বত বানাইছেন তোমাদের মালিক তো তিনি যিনি আসমান জমিন পাহাড় পর্বত তোমাকে বানাইছে আমাকে বানাইছে তাহলে রে বান্দা বলো যালিকুমুল্লাহু রব্বুকুম তোমাদের রব তো তিনি খালিকু কুল্লি শাই যিনি সব বানাইছেন তাহলে রে বান্দা বলো কোথায় গিয়ে তুমি বিভ্রান্ত
ক্লান্ত হচ্ছ আল্লাহ পরের শব্দে বলেন ফা আন্না তুফাকুন আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ যদি আসমান আমি মাওলাই বানায়া থাকি জমিনও আমি মাওলা বানাইয়া থাকি ও বান্দা তাহলে বলো তাহলে কেন আমি মাওলাকে বিশ্বাস করো না এ বান্দা তুমি কি শুনো না এ আসমানের দিকে যদি তাকাও আমি মাওলার পরিচয় পাইবা জমিনের দিকে যদি তাকাও আমি মাওলার পরিচয় পাইবা বলে কেমন বলে এত বড় আসমানের দিকে যদি তুমি তাকাও এত বড় আসমান কে বানাইলো এত সুন্দর জমিন কে বানাইলো এত সুন্দর মানুষকে বানাইলো তুমি যদি খাঁটি মুসলমান খাস নিয়তে আল্লাহর পরিচয় যদি জানতে চাও তাহলে তোমার মনে অটোমেটিক প্রশ্ন চলে আসবে এত বড় আসমান মাওলা সারা বানানে ওয়ালা কে হুনাই এত বড় জমিন মাওলা সারা বানানে ওয়ালা কে হুনাই এত সুন্দর মানুষ আমার মাওলা সারা বানানে কে হুনাই এই জন্য বলি রে মুসলমান আসমান বানানে ওয়ালা যদি কেউ থাকে তাহলে আমার মাওলাই আছেন জমিন বানানে ওয়ালা যদি কেউ থাকে আমার মাওলা সারা কে হুনাই এ মুসলমান আজ থেকে আরো বহু বছর আগে ওই যে উমাইয়া খলিফা তার আমলে মাহদি নামক এক বাদশার যুগে এক নাস্তিক গিয়ে বলল এই দুনিয়া যে আল্লাহ বানাইছেন আমি বিশ্বাস করি না আসমান যে আল্লাহ বানাইছেন আমি বিশ্বাস করি না পাহাড় পর্বত যে আল্লাহ বানাইছেন আমি বিশ্বাস করি না এই নদী নালা সব যে আল্লাহ বানাইছেন আমি বিশ্বাস করি না এবার ওই দরবারের বাদশা তাকে সুন্দর মতে বসাইল বসানোর পরে বলে আসমান আল্লাহ বানাইছেন তুমি কেন বিশ্বাস করো না বলে তুমি এমন একজন মানুষ দেখাও যে নাকি আল্লাহর মতো আসমান বানাইতে পারে বলে কেহ নাই কিন্তু আমি তারপরও বিশ্বাস করি না আল্লাহ আসমান বানাইছে বলে তোমার এত সুন্দর করে বানাইছে এমন একজন মানুষ দেখাও যে তোমার মতো সুন্দর একটা মানুষ বানাইতে পারবে বলে এমন কোনো মানুষ নাই তারপরও আমি বিশ্বাস করি না আসমান আর জমিন আল্লাহই বানাইছে বলে কি বললে বিশ্বাস করবা বলে তোমার কোনো কথায় বিশ্বাস করব না আমি হলাম ইহুদি নাস্তিকদের দলের এক বড় পণ্ডিত তোমাদের মুসলমানের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত কে তাকে আমার সামনে আনো আমি তার সাথে বসব সে আমাকে কত দলিল দিতে পারে আমি তাকে কত দলিল দিতে পারি দেখব আমি তাকে প্রমাণ করেই ছাড়ব আসমান বানানেওয়ালা আল্লাহ না জমিন বানানেওয়ালা আল্লাহ না পাহাড় পর্বত বানানেওয়ালা আল্লাহ না আমি তাকে দলিল আর প্রমাণ সহ বুঝিয়ে দিব এবার ওই যুগের বাদশা মাহদি বড় টেনশন টেনশনে বড় চিন্তায় পড়ে গেল হঠাৎ করে তার দলের একজন প্রতিনিধিকে পাঠাইল ওই সময়ের সব থেকে বড় বুজুর্গ ছিল নুমান ইবনে সাবেত বলে নুমান ইবনে সাবেত কে বলে নুমান ইবনে সাবেত হলো সে যে ওই যুগের এত বড় ইমাম ছিল যে নাকি 9 বছর বয়স থেকে ফতুয়া দিত বয়স নয় এই 9 বছর বয়স থেকে তিনি ফতুয়া দিত বলে তার নাম কি বলে নুমান ইবনে সাবেত বলে এটা প্রসিদ্ধ নাম না বলে প্রসিদ্ধ নাম কি প্রসিদ্ধ নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা এবার ইমামে আজম আবু হানিফার দরবারে তার সহকারী প্রতিনিধিকে পাঠাইল বলে দ্রুত যাও ইমামে আজম আবু হানিফাকে আমার দরবারে আসতে বলো বলে কি বলে আসবো বলে তাকে গিয়ে বুঝাইয়া দিয়ে আসবা যে দরবারের মধ্যে এমন একজন মানুষ আসছে যে নাকি আল্লাহকে বিশ্বাস করে না যে নাকি আল্লাহ আছে জমিন বানাইছেন আসমান বানাইছেন মানুষ বানাইছেন সে বিশ্বাস করে না বলে ওই ইমামকে যদি গিয়ে বলো আমার কথা ইমাম আসবে তার সাথে বহস করার জন্য এবার তার দলের প্রতিনিধি ওই যে
ওই আলেমের দরবার ইমামে আজম আবু হানিফার দরবারে গেল ইমামে আজম আবু হানিফার দরবারে গিয়ে বলল ওগো হুজুর আমাদের রাজ দরবারের মধ্যে এমন একজন আসছে যে নাকি আল্লাহ আছে বিশ্বাস করে না আল্লাহ আসমান বানাইছেন বিশ্বাস করে না আল্লাহ জমিন বানাইছেন বিশ্বাস করে না এইজন্য রাজ দরবারের প্রধান যিনি রাজ দরবারের রাজা মাহদি বাদশা আপনাকে বলছে ওই দরবারে যাওয়ার জন্য ওই নাস্তিকের সাথে বসে ওই নাস্তিকের সাথে মোকাবেলা করবার জন্য এবার ইমামে আজম আবু হানিফা বড় চিন্তায় পড়ে গেলেন ইমামে আজম আবু হানিফা ভাবতে লাগলেন মুসলমানদের এই অপমান আমি সহ্য করব না আমার দ্রুত যেতে হবে বলে ওই নাস্তিক কখন বসবে বলছেনই বলে ওই নাস্তিক বলছে রাত্র দশটা বাজে দরবারের মধ্যে বসবে রাত্র দশটা বাজে দরবারে বসার পর বলবে বলছে যে মুসলমানদের সবচেয়ে বড় পণ্ডিতকে তাকে আসার আনার জন্য এবার রাজ দরবারের প্রধান মাহদি বাদশা বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলে যাও যাও আমি অতি দ্রুত আসব এবার দশটার কিছুক্ষণ আগে ওই রাজ দরবারে যখন ওই ইমামে আজম আবু হানিফা রওনা দিবি এই রওনা দেওয়ার কিছুক্ষণ আগে ইমামে আজম আবু হানিফা যখন ওই রাজ দরবারে আসবে রাজ দরবার আর ইমামে আজম আবু হানিফার বাড়ির মাঝখানে একটা বড় নদী আছে যেই নদী নাকি সাতরা পার হওয়া সম্ভব না নৌকা ছাড়া কখনো পার হওয়া যাইবে না আর এমন সময় রাত্র দশটা বাজে যখন নদীর পারে আয়সা দাঁড়াইল রাত্র দশটা বাজে নদীর পারে আসার পর আয়সা দেখে রাজ দরবারের ওই যে নদীর মধ্যে কোনো নৌকা নাই নদীর মধ্যে কোনো মাঝিও নাই এবার ইমামে আজম আবু হানিফা বড় চিন্তা বড় পেরেশানে পড়ে গেল আমি যদি নৌকার জন্য না যাইতে পারি তাহলে নাস্তিক ভাববে মুসলমানদের পণ্ডিত যিনি তিনি ভয় পাইছেন এই জন্য ইমামে আজম বড় চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ওগো আসমানের মালিক ওগো জমিনের মালিক তোমার তুমি দুনিয়ায় বেঁচে আছো এই অস্তিত্বটা আমি বুঝাতে যাব প্রমাণ করতে যাব আল্লাহ এই সময় নদীর পারে এসে দেখি নদীর মধ্যে নৌকা নাই আল্লাহ তুমি নৌকার ব্যবস্থা করে দেও মাঝির ব্যবস্থা করে দেও আমি নদীর ওই পারে যাব আর ওই নাস্তিকের সাথে বসব এইভাবে যখন আল্লাহর দরবারে হাত তুলতে লাগলেন হঠাৎ করে তিনি দেখতেছেন নদীর মাঝখান থেকে একটা গাছের কাঠ আপনা আপনি ভেঙে ভেঙে ওই নদীর পারের মধ্যে আসতেছে আপনা আপনি ভেঙে নদীর পারে আসতেছে কিছুক্ষণ পর তাকাইয়া থাকলেন কোত্থেকে যেন পেরা গেছে আপনা আপনি লেগে যাচ্ছে এবার তাকাইয়া থাকলেন কোত্থেকে যেন আলকাতরা এসে আলকাতরা লেগে গেছে এবার তিনি নৌকার উপরে উঠলেন নৌকা আপনা আপনি নদীর ওই পার চলে গেছেন নদী পার হইয়া নৌকা যখন ওই পারে চলে গেছেন ইমামে আজম নৌকায় উঠে নদীও পার হয়ে গেছেন পার হয়ে যাওয়ার পর রাজ দরবারে গিয়ে যখন উঠবেন রাত দশটায় আসার কথা তিনি গিয়ে পৌঁছাইছেন রাত বারোটা রাত বারোটা বাজে যখন গিয়েছে রাত বারোটা বাজার পর দরবারে ঢুকার পর ওই পণ্ডিতের প্রতিনিধি যারা তারা অনেক জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো তোমাদের পণ্ডিত ইমামে আজম আবু হানিফা বড় ভয় পেয়ে গেছে এই ভয় পাওয়ার কারণে ইমামে আজম আবু হানিফা ভয় পেয়েছে এই ভয় পাওয়ার কারণে রাজ দরবারে দেরি করে এসেছে যদি আগে আগে আসে তাহলে আগে ধরা খেয়ে যাবে এই জন্য দেরি করে এসেছে ইমামে আজম যখন বসলেন বসার সাথে সাথে পণ্ডিত জিজ্ঞেস করলেন ও এই মুসলমানদের পণ্ডিত আপনার কেন দেরি হয়েছে আপনি কি ভয় পেয়েছেন নাকি বলে না না আমি ভয় পাই নাই বলে তাহলে কেন আসেন নাই এবার সে ইমামে আজম আবু হানিফা বলতে লাগলেন আমি আসতে পারি নাই কেন জানো আমি যখন নদী পার হয়ে রাজদরবারের দিকে রওনা দিব
তখন রাত্র বাজে 10টা নদীর দিকে তাকাইয়া দেখি কোনো নৌকা নাই কোনো মাঝিও নাই আমি বড় টেনশন আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ তুমি দয়া করে একটা নৌকার ব্যবস্থা করে দাও তুমি দয়া করে একজন মাঝির ব্যবস্থা করে দাও যে নাকি আমাকে নদী পার করায়া রাজ দরবারে আনবেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আর হঠাৎ করে নদীর দিকে তাকাইয়া দেখি নদীর মধ্যে একটা গাছ টুকরা টুকরা হয়ে হয়ে আমার সামনে আসতেছে আর নৌকার মতো হয়ে যাচ্ছে কোত্থেকে যেন প্যারা উড়ে উড়ে এসে এই নৌকার কাটের মধ্যে লেগে গেছে আর কোত্থেকে যেন আলকাতরা এসে আলকাতরা লেগে গেল অটোমেটিক একটা নৌকা তৈরি হয়ে গেল এবার আমি ওই নৌকায় উঠলাম ওই যে নদীর স্রোত ভেদ করে আমাকে এই রাজদরবারের সামনে এসে থামাইলো আর আমি যখন এই নদীর নদী পার হয়ে রাজদরবারে আসলাম আসার পরে আমি তোমার সামনে আসতে আসতে নৌকা না থাকার কারণে মাঝি না থাকার কারণে আমার এত দেরি হয়েছে এবার এই কথা বলার পর নাস্তিক হাসতে হাসতে বলল মাইয়ার খলিফা বাদশা এই কি পণ্ডিত আনছো সে দেখি হাস্য করো কথা বলে বলে কেমন বলে নৌকা নাকি আপনা আপনি লেগে গেছে বলছে নদীর মধ্যে কোনো নৌকা নাই তাহলে কেমনে কাঠ উড়ে উড়ে এসে কাঠগুলো একসাথে লেগে গেল কোত্থেকে কাঠগুলো উড়ে এলো আপনা আপনি বুঝি একটা কাঠ উড়ে চলে আসছে আপনা আপনি বুঝি আলকাতরা এসে লেগে গেছে আপনা আপনি যদি কাঠগুলো যদি এসে লেগে যায় তাহলে তো একটা হাস্যকর কথা হয়ে যায় বলে কেন হাস্যকর কথা বলে একটা নৌকা এত বড় একটা জিনিস নদীর উপরে পানির উপরে আপনা আপনি লেগে গেছে কেমনে বিশ্বাস করা যায় ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে রে ওরে নাস্তিক একটা নৌকা যদি আপনা আপনি লাগতে না পারে একটা নৌকা যদি আপনা আপনি হইতে না পারে তাহলে এত বড় আসমান আপনা আপনি কেমনে হইল এত বড় জমিন আপনা আপনি কেমনে হইল এত সুন্দর মানুষ আপনা আপনি কেমনে হয়ে গেল এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত বড় নদী এত বড় সাগর এ নাস্তিক তুমি বলো কেমনে হয়ে গিয়েছে এবার নাস্তিক মনে মনে চিন্তা করতে লাগলো আসলেই তো আমি তো কখনো চিন্তা করি নাই এত ছোট্ট একটা নৌকা যদি আপনা আপনি না হইতে পারে তাহলে এত বড় আসমান আপনা আপনি হয় নাই এত বড় জমিনও আপনা আপনি হয় নাই এত বড় আসমান আর এত বড় জমিন একজন আছে বানানেওয়ালা চিল্লাইয়া বলেন তার নাম তিনি হলেন আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি আসমান বানাইতে গিয়ে কারো সাহায্য নেন নাই আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহ এক আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী নয় লাম ইয়ালিদ আমি মাওলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি মাওলা কাউকে জন্ম দেইও নাই আমি মাওলা কারো কাছ থেকে জন্ম নেইও নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি মাওলার কোনো সহকারীও নাই তাহলে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম আসমান বানানেওয়ালা একজন আছে জমিন বানানেওয়ালা একজন আছে কেউ যদি বলে আসমান বানানেওয়ালা কেউ নাই কেউ যদি বলে জমিন বানানেওয়ালা কেউ নাই তাকে বলবেন রে ভাই এত বড় আসমান আপনা আপনি কেমনে হয়ে গেল এত বড় জমিন আপনা আপনি কেমনে হয়ে গেল একটু যদি আমাকে বুঝাইতা সে বুঝাইতে গিয়ে বলবে না আমি বিশ্বাস করি না আমি বুঝাইতে পারবো না কিন্তু আমি বিশ্বাস করি না আসমান বানানেওয়ালা কেউ আছেন কারণ আমি দেখি নাই তাকে কখনো দেখিও নাই তার কথা কখনো শুনিও নাই শুধু মুসলমানদের মুখে শুনি আল্লাহ আছেন আমি তো আল্লাহকে দেখি নাই আল্লাহর কথাও শুনি নাই আল্লাহর এই জন্য মুসলমান তাকে যদি বুঝাইয়া বলতে যাও সে বুঝবে না তাকে সোজা বলবা আসমান বানানেওয়ালা একজন আছে বলো সে কে জমিন বানানেওয়ালা একজন আছে বলো সে কে তুমি যদি বলো আসমান বানানেওয়ালা কেউ না আমি বলবো আসমান বানানেওয়ালা একজন আছে ওই নাস্তিককে সুন্দর করে ধরে মসজিদের ইমাম সাহেবের কাছে যখন আনবেন ইমাম সাহেব সুন্দর করে তাকে বুঝাইয়া দিবে তার মানে আমরা মসজিদে যারা শুরু থেকে
থেকে আলোচনা শুনলাম আমরা বুঝতে পারলাম যে আল্লাহই আসমান বানাইছেন আল্লাহই জমিন বানাইছেন বুঝছেন তো সবাই বুঝছেন উক্ত বিষয়ের উপর আল্লাহ আমাদের সবাইকে বুঝে মেনে আমল করবার মতো তৌফিক দান করুক আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।